তো হাতে পূজোর ডালি নিয়ে নিয়েছি আর যাচ্ছি পূজো দিতে। চলো এখন বেশি কথা বলবো না, আগে আমাদের পাড়ার মন্দিরে মা মনসার পূজোটা দিয়ে আসি চলো। আমার একটা মাসি বসে আছে, এই মাসি আমার মায়ের সাথে মায়ের বান্ধবী ছিল এক সময়, তাই তো মাসি? তোমরা দেখে নাও আমার মায়ের বান্ধবীকে। আর এটা ওনাদেরই মন্দির ধরতে গেলে একরকমই। এই মন্দিরে এসেছি, এখানে শীতলা মাও আছে, মা শীতলা আছে, কালী মা আছে, আর এখানে মা মনসাই দেখো, যাকে মেন উদ্দেশ্য করে আজকে পুজোটা দিতে আসা। আমাকে ওখানে ফাঁকা একটা ফটো তুলে নিয়েছিস? এইখানে মোমবাতি জ্বালানোর জায়গা, আর দেখো ওইখানটাও একটা ঠাকুরের ওই গাছতলায় মামনসার গাছ আছে, ওইখানেও দেওয়া যাবে। চারিদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদের, এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে, তো চলো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার ঠাকুরমশাই আসবে, ঠাকুরমশাই এসে মন্দিরে পুজো করবে, তো আমি দুধ কলা দিয়ে চলে যাচ্ছি। আমার পুজো করা হয়ে গেছে, তো ভিডিওটা যখন শুরু করেছি তোমাদেরকে প্রথমেই বলা হয়নি। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার পুজোটা দেখলে এবারে চলে যাচ্ছি, চলো দোকানে গিয়ে কথা হচ্ছে।
তো আমি পূজো দিয়ে দোকানে ফিরে এসেছি, এই যে তোমাদের দাদা ভাই বসে আছে ভেতরে, তো চলো বাড়িতে চলে যাই, কিছু কাজ করে এসেছি, কিছু রয়েছে বাড়িতে চলে যাই, গিয়ে কথা হচ্ছে। তো আজকে তো পান্তা হবে, পান্তা খাওয়া দাওয়া হবে, কালকে রাতেই রান্না করে রেখেছি দেখেছো, তো ওই খাওয়া দাওয়া আজকে হবে, আর কিছু করবো না। ঘরে চলে বাড়িতে গিয়ে আবার ভিডিওটা করব, কন্টিনিউ করব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম বন্ধুরা, একটু সমস্যার জন্য। তো ভালো থেকো তোমরা।